হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত। আজকে খবরের কাগজ দিয়ে ফ্লাওয়ার ভাস বানাবো। তো এর জন্য আমি এখানে একটি খবরের কাগজ নিয়ে নিয়েছি, আর যেভাবে আমি দেখাচ্ছি সেভাবে খবরের কাগজটিকে আমি কেটে নিচ্ছি। আমি এখানে স্কেল দিয়ে কাটছি, তোমরা চাইলে এখানে কাঁচি দিয়েও কাটতে পারো। এবার আমি একটি টুকরো নিয়ে নিলাম, আর এটার এক কর্নার থেকে আমি এটাকে রোল করব। রোল করে করে একটি পেপার স্টিক তৈরি করে নেব, আর এর শেষ প্রান্তটা আমি এখানে আঠা দিয়ে লাগিয়ে নিচ্ছি। তো এরকমভাবে আমি আরও কিছু পেপার স্টিক বানিয়ে নিয়েছি। এবারে আমি এখানে এক টুকরো খবরের কাগজ নিয়ে নিয়েছি। তোমরা এখানটা একটু মোটা ধরনের কাগজ নিতে পারো, যেরকম আর্ট পেপার বা বিয়ের কার্ড, সেগুলো। এবারে আমি এটার উপরে পুরোটাতে ভালো করে আঠা লাগিয়ে নেব। পুরোটাতে আঠা লাগানো হয়ে গেছে, এবার আমি এর উপর একে একে পেপার স্টিকগুলোকে আটকে দেব। এইভাবে আমি একে একে সব পেপার স্টিকগুলোকে আমি ওই খবরের কাগজটার উপর আটকে নিব। আর এটাকে একটু শুকিয়ে নিতে হবে। এটাকে শুকনো হয়ে যাবার পর আমি এখানে স্কেলের সাহায্যে একদিকটাকে একটু কোন শেপে আর একদিকটা একটু সমানভাবে আমি মার্ক করে নিচ্ছি। তারপর আমি কাঁচি দিয়ে এগুলোকে কেটেও নেব। তোমরা দেখতে থাকো। এভাবে আমি দুদিকটা কেটে নিলাম। দেখো, আমার কাটার পর এটা এরকম হয়েছে দেখতে। এবারে আমি এটাকে গোল করে আঠা দিয়ে লাগিয়ে দিব। তো এর জন্য আমি একদিকের যে বাড়তি অংশটা ছিল খবরের কাগজে সেটা আমি কেটে নিলাম, এবং এখানে আঠা লাগিয়ে নেব। আঠা লাগিয়ে নিয়ে অপর দিকটা আমি ভালো করে এখানে আটকে দেব। এভাবে আঠা দিয়ে একটু ভালো করে লাগিয়ে নিতে হবে, মানে নিচটা একটু সমান করতে হবে। সেইভাবেই ভালো করে আঠা দিয়ে লাগিয়ে নেওয়ার পর এবার এটাকে একটু শুকিয়ে নিতে হবে। এবারে আমি এখানে একটি কার্ডবোর্ডের টুকরো নিয়ে নিলাম, আর এটার উপরে আমি ফ্লাওয়ার ভাসের মাপে আমি একটা মার্ক করে নিব। এবারে এই মার্ক বরাবর আমি ভালো করে এখানে আঠা লাগিয়ে নিচ্ছি। আঠাটা ভালো করে ছড়িয়ে নিয়ে তার উপর আমি ওই ফ্লাওয়ার ভাসটা এখানে বসিয়ে দেব। এবারে এটা শুকিয়ে যাবার পর এর অতিরিক্ত যে বাড়তি যে অংশটা আছে সেটা আমি কেটে বাদ দিয়ে দিব। দেখো, আমি এখানে কাঁচি দিয়ে কেটে বাদ দিয়ে দিচ্ছি। আমার এটা পুরোটা কাটা হয়ে গেল। তো এবার দেখো, নিচটা গোল মতো হয়েছে। আমার মোটামুটি ফ্লাওয়ার ভাসের মেইন বেসটা রেডি। এবার এটাকে একটু ডেকোরেট করব। এবারে আমি আরেকটি পেপার স্টিক নিয়ে নিয়েছি, আর এটাকে একটু বাঁকিয়ে নিচ্ছি। এটা আমি ফ্লাওয়ার ভাসের নিচে লাগাবো। তো এর জন্য আমি এই স্টিকটার উপরে ভালো করে আঠা লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নেবার পর এটা আমি নিচ দিয়ে আটকে দেবো, আর বাড়তি যে অংশটা থাকবে সেটা আমি কাঁচি দিয়ে কেটে বাদ দিয়ে দেবো। আমার নিচের অংশটা লাগানো হয়ে গেছে। এবারে এই ফ্লাওয়ার ভাসটাকে ডেকোরেট করব আমি গ্লিটার গামশিট দিয়ে। এখানে আমি একটি গ্লিটার গামশিট নিয়ে নিয়েছি। এবার এটার থেকে এরকম সরু মতো কিছু অংশ আমি কেটে নেব। কেটে নিয়ে এগুলো দিয়ে আমি আমার ফ্লাওয়ার ভাসটাকে ডেকোরেট করব। তো যেরকমভাবে দেখাচ্ছি আমি সেভাবেই লাগাচ্ছি। তোমরা চাইলে অন্যভাবেও লাগাতে পারো, বা এটাকে তোমরা কালার করেও নিতে পারো। তো আমি এখানে কোনো রং ইউজ করছি না, আমি জাস্ট ওই গ্লিটার গামশিটগুলো দিয়েই এটাকে আমি সুন্দরভাবে ডেকোরেট করব। তো তোমরা দেখতে থাকো আমি যে কীভাবে করছি। এবারে ওই ফ্লাওয়ার ভাসের ওপরে যে পেপার স্টিকের ফাঁকাগুলো দেখা যাচ্ছে সেখানেও আমি গামশিটটা লাগিয়ে নিচ্ছি। এবারে আমি এটাকে একটু বাঁকানোভাবে এটাকে লাগাচ্ছি আমি। তোমরা এখানে চাইলে এরকম সমানভাবে রাউন্ড করেও নিতে পারো, সেই ডিজাইনটাও খুব সুন্দর হয়। আর যেখানে শেষ হয়ে যাবে সেখানে আবার একটা গামশিট জুড়ে দেওয়া যাবে, আর এক্সট্রা যেটা থাকবে সেটাকে বাদ দিয়ে দিতে হবে। আমি এখানে এই উপরের দিকটাতেও একটু লাগিয়ে নিলাম, কারণ এটা একদম ফাঁকা লাগছিল দেখতে।
ব্যাস আমার মোটামুটি পুরো ফ্লাওয়ার ভাসটা রেডি। তো এবার চলো আমি এটার ফাইনাল লুক মানে ফুল দিয়ে দেখাচ্ছি কেমন হলো, কেমন লাগলো তোমরা জানিও। যদি ভালো লাগে ভিডিওটি লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো, আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সকলে খুব ভালো থেকো, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ।